উপসর্গগুলো আমাদেরকে যদি বলতেন, আপনি আমাদেরকে এরই মধ্যে বলেছেন যে রক্তশূন্যতা দেখা যায় এবং রক্তশূন্যতার কারণে হয়তো গ্রোথে কিছু সমস্যা হয়, তার বেড়ে উঠতে সমস্যা হয়। এই সমস্যাগুলো আসলে কোন বয়স থেকে, একটি শিশু জন্মের পরে কোন বয়স থেকে এই সমস্যাগুলো হয় এবং কখন আসলে ধরা পড়ে, শিশুর কোন উপসর্গের কারণে তারা আসলে বাবা মা তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে আসে, কীভাবে ধরা পড়ে এই রোগটা? আসলে যেমন থ্যালাসেমিয়া, মারাত্মক থ্যালাসেমিয়া আমি বলেছি বলার সময়, মারাত্মক থ্যালাসেমিয়া, এছাড়া আর একটা শ্রেণী আছে যেটা হচ্ছে বাহক থ্যালাসেমিয়া বাহক। বেসিক্যালি থ্যালাসেমিয়া বাহক তেমন কোনো রোগ উপসর্গ নিয়ে প্রকাশ পায় না, যখন বাচ্চাদের ধরা পড়ে তখনই সেই এই লোকগুলো বুঝতে পারে তারা আমরা থ্যালাসেমিয়া বাহক রয়েছি। সো এই থ্যালাসেমিয়া, যে মারাত্মক থ্যালাসেমিয়া, খুব জন্মের প্রথম কয়েক মাসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম সেকেন্ড সিক্স মান্থস, প্রথম ছয় মাসটা যে একটু প্রোটেক্টেড থাকে, অন্য কারণ সেটা আমি পরে ব্যাখ্যা করবো, পরে সেকেন্ড সিক্স মান্থস থেকেই তাদের এই উপসর্গ দেখা দেয়। উপসর্গের মধ্যে তাহলে প্রথমেই হচ্ছে যে বাচ্চার গ্রোথ হতে থাকে না, একটা জন্মের পরে যেরকম গ্রোথ হচ্ছিল, জন্ম ওজন বাড়ছিল, সেই ওজনটা ওজন বৃদ্ধিটা ব্যাহত হয়। এরপরে বাচ্চার ক্ষুধামন্দা দেখা যাবে, হয়তো মায়েরা কমপ্লেন করে যে খাচ্ছে না, ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। এই জিনিসটা ফ্যাকাশেটা অনেক মায়েরাই বুঝতে পারে না, কিন্তু এই কমপ্লেনটা থাকে যে তার গ্রোথ হচ্ছে না, যে যেভাবে বাড়া দরকার প্রতি মাসে যেরকম ওজন বাড়ছে সেই বৃদ্ধিটা হচ্ছে না। আর অনেক যারা ইন্টেলিজেন্ট মাদের তারা হয়তো আইডেন্টিফাই করে, ধরতে পারে যে বাচ্চা পেটের মধ্যে কোনো চাকা আসছে, ছোটো ছোটো চাকা, মানে বুঝতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে এইটা এই প্রেজেন্টেশন হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই গ্রোথ ফেইলর নিয়ে আসে। আর এটাকে যখন অথবা বারবার ইনফেকশন হয়, এটা হয়তো শ্বাসের সমস্যা, শ্বাসকষ্ট বা রেসপিরেটরি ইনফেকশন, কাশি সর্দি, এগুলো এই সমস্যাগুলো নিয়ে কত জ্বর হচ্ছে, এবং জ্বর হলে যখন দেখা যাচ্ছে যে ডক্টর রক্ত পরীক্ষা করছে তখন রক্তশূন্যতা দেখা দিচ্ছে, তার মানে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে। তো এটা নিয়ে মূল প্রেজেন্টেশন এটা হয়। আর আরও কিছু আছে যে থ্যালাসেমিয়ার কিছু প্রকারভেদ আছে, সেই অনুপাতে কিছু রোগী আছে যে একটু পরে প্রেজেন্ট করে, পরে প্রেজেন্ট, যারা পরে প্রেজেন্ট করছে তাদেরও এরকমই প্রেজেন্টেশন থাকে। প্রথম থাকে রক্তশূন্যতা, হয়তো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, গ্রোথ হচ্ছে না, অনেকে দেখতে পারে পেটটা মোটা হয়ে যাচ্ছে, পেট বড় হয়ে যাচ্ছে, যেখানে লিভার স্প্লিন এই জাতীয় লিভার স্প্লিনটা বড় হয়ে যায় তখন তাদের পেটটা একটু বড় লাগে। আর যে হাইট অ্যাচিভমেন্ট, যেটা যদি অনেক ইন্টেলিজেন্ট যারা তারা বুঝতে পারে যে গ্রোথটা হওয়া দরকার সেটা হচ্ছে না। আর এছাড়া মূলত ইনফেকশন বা বারবার কাশি সর্দি, এ ধরনের রোগ এসব সমস্যায় ভুগে থাকে। আর আরও যদি বড়োর দিকে আসে, এবং কিছু রোগী এরকম প্রথম দিকে এসকেপ হয়ে যায়, তাদের ভ্যারাইটিগুলো আরও আছে, একটু মাইল্ড ভ্যারাইটি যেগুলো, সেগুলো একটু বড়ো অবস্থা, বড়ো বাচ্চাদেরও হয়ে থাকে, তাদের কিন্তু এই হয়তো দেখা গেলো যে কোনো বাচ্চা এমনও হয় যে ডাক্তারের কাছে গিয়েছে শুধু স্প্লিনটা বড়ো পাচ্ছে, তখন রক্ত পরীক্ষা করছে, অনেকেই আবার আল্ট্রাসোনোগ্রাফ করছে, করে দেখছে একটা স্প্লিন বড়ো, তখন রক্ত পরীক্ষার যখন রক্তশূন্যতা দেখা যাচ্ছে, এই এটাকে ডিগ আউট করতে যেই ধরা পড়ে যেতে থ্যালাসেমিয়া হয়েছে।